পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি নানা কারণে এখনো সব মানুষের আওতায় আসছে না। তবে এবার জার্মানির একটি বিশ্ববিদ্যালয় কম খরচে এমনই এক গাড়ি তৈরি করে বিপুল সম্ভাবনা সৃষ্টি করেছে, চলছে বড় আকারে উৎপাদনের প্রস্তুতিও। বড় বড় গাড়ি নির্মাতাদের জন্য এক চ্যালেঞ্জ হয়ে উঠছে ইলেকট্রিক গাড়ির মডেল ইগো লাইফ। আমাদের গাড়ির মৌলিক সংস্করণের দাম রেখেছি 16,000 ইউরো। সরকার বর্তমানে ইলেকট্রিক গাড়ির জন্য 4,000 ইউরো ভর্তুকি দিচ্ছে, ফলে দাম কমে 12,000 ইউরো হয়ে যাচ্ছে। সবচেয়ে সস্তার ব্যাটারি চালিত গাড়ি যেমন স্মার্ট ইর মৌলিক সংস্করণের দাম 22 থেকে 23,000 ইউরো, অর্থাৎ আমাদের গাড়ির দাম তুলনামূলকভাবে কম। এই গাড়ির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটার। একবার ব্যাটারি চার্জ করলে 120 কিলোমিটার দূরত্ব অতিক্রম করা যায় স্মার্ট ইর তুলনায়, যা 30 কিলোমিটার কম। জার্মানির আখেন শহরের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাত্র 2 বছরে এই গাড়ি তৈরি করেছে। ছাত্রছাত্রী, ইঞ্জিনিয়ার ও মেকাট্রনিক্স টেকনিশিয়ানদের যৌথ উদ্যোগের ফল এই গাড়ি। বাস্টিয়ান লুটকে শুরু থেকেই এই প্রকল্পে জড়িত, বয়স 31। অন্য ইঞ্জিনিয়াররা সারা জীবনে যত কাজ করেন, তিনি এর মধ্যেই তা সেরে ফেলেছেন। আমি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দায়িত্বে রয়েছি, উৎপাদন প্রক্রিয়া ও কারখানা পরিকল্পনা এর মধ্যে পড়ে। তাছাড়া প্রোটোটাইপ তৈরির দায়িত্ব আমার কাঁধে, অর্থাৎ নিচে উৎপাদন বিভাগের সব কাজ, সেই সঙ্গে নতুন অংশ তৈরির পরিকল্পনাও করছি। ছাত্রী হিসেবে করিনা স্টেংলও ই কার প্রকল্পে কাজ করছেন। তিনি ছোট এই গাড়ির দরজা তৈরি করেছেন, একেবারে খাঁচা থেকে দরজার লক করার প্রক্রিয়া পর্যন্ত। গাড়ি ছোট হলেও দরজাগুলি যেন বড় এসইউভি গাড়ির মতো। একেবারে শুরু থেকে গাড়ির দরজা তৈরির সুযোগ সত্যি অসাধারণ এক অনুভূতি। আমরা সবাই সাদা কাগজ দিয়ে কাজ শুরু করেছিলাম। প্রথম প্রোটোটাইপের দরজা প্রায় ঠিক মতো কাজ করার ফলে খুব গর্ব হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 150 জন তরুণ তরুণী এই প্রকল্পে কাজ করছেন। তারা গাড়ি কোম্পানিগুলিকে দেখাতে চান যে ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে বাজারে এখনও একটি চাহিদা পূরণ করা হয়নি। বড় শহরগুলিতে ছোট গাড়ির প্রয়োজন রয়েছে। বাস্টিয়ান লুটকে এই আইডিয়া নিয়ে মেতে উঠেছেন, তবে আইডিয়া এসেছিল তার প্রফেসরের কাছ থেকে। বছরে শহুরে ছোট গাড়ির ক্ষেত্রে প্রায় 4 লক্ষ গাড়ির চাহিদা রয়েছে। আমরা যদি তার 5% অথবা ক্ষমতা বাড়িয়ে 10% যোগান দিতে পারি, অর্থাৎ বছরে 20 থেকে 40 হাজার গাড়ি তৈরি করতে পারি, সেটাও মন্দ হবে না। আরো দ্রুত অগ্রসর হতে হলে বাস্টিয়ান লুটকেকে তার প্রকল্পে ভালো লোক আনতে হবে, যেমন ডেভ উড। তিনি এর আগে ম্যাকলারেন কোম্পানিতে রেসিং কার বিশেষজ্ঞ ছিলেন। এখন তিনি ইলেকট্রিক গাড়ির লোড বা ভার পরীক্ষা করেন। এটাই ভবিষ্যৎ, তাই আমি এখানে কাজ করার আগ্রহ পাই। এটাই গাড়ির বিবর্তন, এবং ইগো বিভিন্নভাবে তা করার চেষ্টা করছে। গাড়ির ইতিহাসের প্রতি তারা শ্রদ্ধা দেখাচ্ছে। বস কোম্পানি ইঞ্জিন ও ব্যাটারি যোগান দিচ্ছে। বাস্টিয়ান লুটকের চাহিদা বেশি নয়। তিনি চান ইঞ্জিন ও ব্যাটারি যেন দ্রুত অ্যাক্সিলারেশন সামলাতে পারে। 3 ঘন্টায় ব্যাটারি চার্জ হয়ে যায়। মাত্র 2 বছরের মধ্যে দুই পক্ষকে কাজ শেষ করতে হয়েছে। আমরা সবকিছু আগে থেকে স্থির করে দিই না, কারণ আমরা অন্যের অভিজ্ঞতা থেকেও শিখতে চাই। আমরা বলি, কোনো কাজ এভাবে করে এসেছি, সেটা সফল হয়েছে, তোমরা নতুন কিছু করো যা প্রতিষ্ঠিত কোম্পানিগুলি হয়তো করছে না, হয় তারা এভাবে ভাবেনি কিংবা তাদের নির্ধারিত ছকের বাইরে। গাড়ির কাঠামো তারা নিজেরাই তৈরি করে। গাড়ির বনেট সহ প্লাস্টিকের তৈরি বাকি অংশ সহজেই সেই কাঠামোয় বসানো যায়। তাছাড়া গাড়িটি রং করার প্রয়োজন হয় না বলেও টাকা বাঁচে। এই বিশ্ববিদ্যালয় শিল্পক্ষেত্রের জন্য আইডিয়া সরবরাহ করে চলেছে। বাস্টিয়ান লুটকের আরও একটি কাজ রয়েছে, মাত্র 2 বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কাছে একটি কারখানা গড়ে তোলার কথা। Wir bauen die Fabrik schon.
কারখানা তৈরির কাজ শুরু হয়ে গেছে। কাঠামো তৈরির প্রাথমিক কাজ প্রায় শেষ। সত্যি সত্যি তারা বছরে 20,000 গাড়ি তৈরি করতে পারলে সেই গাড়ি শুধু সবচেয়ে সস্তার হবে না, জার্মানিতে সবচেয়ে বেশি বিক্রিত ইলেকট্রিক গাড়ি হয়ে উঠবে। 1600 ক্রেতা এর মধ্যেই আগাম টাকা দিয়ে এই গাড়ি অর্ডার দিয়েছেন।